নমস্কার বন্ধুরা রেলওয়ে হাউসকিপিং জব নিয়ে কিন্তু প্রচুর এনকোয়ারি আমরা প্রত্যেক দিন এখনো অবধি পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা জানো আজ থেকে ছ মাস আগে আমরা কিন্তু রেলওয়ে হাউসকিপিং এর উপরে একটা বড় ভ্যাকেন্সি এনেছিলাম এবং সেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ক্যান্ডিডেট কিন্তু জয়েন করেছিল এবং সেই কোম্পানিতে আমরা কিন্তু তোমাদেরকে প্রমিস করেছিলাম আঠারো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি প্যাকেজ তোমরা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবে এবং লাইফ সিকিউর করতে পারবে দুর্দান্ত জবের আপডেট তোমাদের জন্য আবার আমরা ডিসকাস করতে চলেছি আজকের এই ভিডিওতে তার আগে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা আমরা করবো কারণ আমাদের আগের যে ব্যাচ আমরা পাঠিয়েছিলাম প্রায় থেকে জনের মতো সেখানে কিন্তু দুর্ভাগ্যবশত বলতে পারো বা ক্যান্ডিডেটদের মধ্যে মানে ধৈর্যের অভাব থাকার কারণে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু সেই জবটা ছেড়ে চলে এসেছিল বাড়ি এবং এখন বর্তমানে এখানে দশ থেকে বারো জন ক্যান্ডিডেট কিন্তু রয়েছে যেরকম সি অফ সাকসেস বলেছিল আঠারো থেকে কুড়ি হাজার টাকা স্যালারি তোমরা কিন্তু পাবে ফিক্সড সিটিসি স্যালারি পাবে সেরকমই কিন্তু হচ্ছে এবং বাঁকুড়া জেলার নিমাই প্রামাণিক আজকে পঁচিশ হাজার টাকা স্যালারি প্যাকেজে পৌঁছে গেছে সি অফ সাকসেসের দেওয়া সেই জবে নিমাই প্রামাণিক পঁচিশ হাজার টাকার স্যালারিতে পৌঁছে গেছে এবং নিমাই প্রামাণিক খুশি হয়ে আমাদেরকে ফিডব্যাক ভিডিও শেয়ার করেছে চলো বন্ধুরা নিমাই প্রামাণিকের আগে আমরা পরিচয়টা নিয়ে নিই নমস্কার আমি নিমাই প্রামাণিক বাঁকুড়া জেলা থেকে এসেছি ছ মাস আগে আমি সি অফ সাকসেস চ্যানেলে একটি রেলওয়েতে জবের ভিডিও দেখি এবং তাতে অ্যাপ্লাই করি এখানে আমার কাজ করা ছ মাস হলো এবং আমার স্যালারি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড তোমরা শুনতেই পেলে এখানে কিন্তু ছ মাস ধরে সে কাজ করছে ছ মাস আগেই কিন্তু আমাদের জবের আপডেটটা এসেছিল এবং ছ মাস ধরে সে কিন্তু ডেডিকেটেড ডেডিকেশনের সঙ্গে কিন্তু সেখানে কাজ করছে এবং আজকে তার স্যালারি পঁচিশ হাজার টাকায় পৌঁছে গেছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই ব্যাচে জয়েন করেছিল এবং আমাদের কথা উপেক্ষা করে আমাদের কথা না শুনে তোমরা জব ছেড়ে চলে এসছিলে হয়তো হয়তো আজকের ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো তোমরা সেদিন ভুল করেছিলে বাট ভুল সংশোধন করার জন্য সি অফ সাকসেস আছে তোমাদের জন্য আরো নতুন জবের আপডেট আমরা অবশ্যই নিয়ে আসবো বাট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা যে ভুলটা করছে বাইরে গেলেই বাবা মার কথা মনে পড়ছে হোম সিকনেস বাড়ির খাওয়া দাওয়া মনে পড়ছে এবং এই কারণে কিন্তু বাইরে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারছি না সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে শুধু সি অফ সাকসেসের না অন্যান্য জায়গা থেকে অন্যান্য কনসালটেন্সি থেকে যারা বাইরে যাচ্ছ সকলকেই বলবো যে কোনো বাইরে জায়গাতে তোমাকে অ্যাডজাস্ট করার জন্য মিনিমাম একুশ দিনের টাইম কিন্তু লাগে একুশ দিনের মধ্যে একটা মানুষের হ্যাবিট চেঞ্জ হয় যে কোনো একটা হ্যাবিটকে চেঞ্জ করতে গেলে টোয়েন্টি ডেজ কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হয় মানে একুশ দিন যদি তুমি একটু কষ্ট করে থেকে যাও সেখানকার হ্যাবিটটা তুমি অটোমেটিক অ্যাডপ্ট করে নেবে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার এবং এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে দেখছি জানছি সো আমাদের কথা মতো তোমরা যদি এই জবগুলিতে পার্টিসিপেট করে একটু ধৈর্য ধরে থাকো ডেফিনেটলি লাইফ তোমরা সিকিউর করতে পারবে আজকে যেরকম নিমাই প্রামাণিক নিজেই বলছে আমি ছ মাস ধরে কাজ করছি সি অফ সাকসেসের থ্রুতে এসেছিলাম এবং আজকে পঁচিশ হাজার টাকা স্যালারি সে কিন্তু উইথড্র করছে চলো নিমাই প্রামাণিকের বাকি ডিটেলসটা শুনে এখানে এখানে আমরা দশ থেকে ১২ জন কাজ করছি সি অফ সাকসেসকে ধন্যবাদ জানাতে চায় এরকম একটি কাজের অপরচুনিটি দেওয়ার জন্য সত্যি কথা বলতে বর্তমানে কেউ ফ্রি অফ কস্টে জব প্রোভাইড করে থাকে না সি অফ সাকসেস একমাত্র চ্যানেল যারা ফ্রি অফ কস্টে জব প্রোভাইড করে থাকে তাই বলতে চায় যারা ভাবছ আসবো কি আসবো না তারা নির্ভয়ে সি অফ সাকসেসের মাধ্যমে জয়নিং করতে পারো সি অফ সাকসেস শুরু থেকে শেষ পর্যন্ত গাইড করে জয়নিং করিয়ে দেবে যা অন্য কেউ করে না পরিশেষে আরেকবার ধন্যবাদ জানাতে চাই সি অফ সাকসেসকে এরকম কাজের অপরচুনিটি দেওয়ার জন্য থ্যাংক ইউ সি অফ সাকসেস থ্যাংক ইউ মিনাজ স্যার যে সমস্ত ক্যান্ডিডেটরা সেই ব্যাচ থেকে আজকে বাড়ি এসে বসে আছো তারা কিন্তু বাড়িতেই বসে আছে এবং নতুন জব সার্চ করছো বাট নিমাই প্রামাণিক আজ আঠারো থেকে কুড়ি হাজারের যে জবের প্যাকেজ ছিল আমাদের সেখান থেকে পঁচিশ হাজার টাকায় পৌঁছে গেল সেই সমস্ত ক্যান্ডিডেট এবং সেই সমস্ত ক্যান্ডিডেটের মতো চিন্তা ভাবনা রাখা সমস্ত ক্যান্ডিডেটকে আমি এটা বলতে চাইবো আগামীতে যে যেখানেই যাচ্ছ যেই জবে যাচ্ছ একটু ধৈর্য ধরে জবটাকে করার চেষ্টা করো অ্যাডপ্ট করার চেষ্টা করো কারণ যে কোনো জায়গাতে গ্রোথ পেতে গেলে আগে সেই কোম্পানির জন্য তোমাকে কাজ করতে হয় গিয়ে গিয়েই বা শুরুতেই কোনো জায়গাতে গ্রোথ পাওয়া যায় না বা শুরুতেই কোনো জায়গাতে সবকিছু স্যাটিসফ্যাকশন তো একটা নতুন করতে গেলে তোমাকে একটু ধৈর্য রাখতে হবে এবং সেই ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এবং তোমাদের যে কোনো ধরনের প্রবলেমের সময় কিন্তু আমরা তোমাদের পাশে থাকি আমরা সেই কমিটমেন্ট দিই এবং দেখতেই পাচ্ছ ছ মাস ধরে আমরা এই ছেলেগুলোর সঙ্গে যোগাযোগে আছি আজকে ছ মাস কমপ্লিট হলো আমি নিমায় প্রমাণকে নিজেই ফোন করেছিলাম যে তোমার ছ মাস কমপ্লিট হলো তুমি আমাদের থেকে রিফান্ড পাবে এবং তোমার কেমন কি চলছে বলো এবং তুমি একটু যদি ফিডব্যাক ভিডিও করে পাঠাও সো নিমাই প্রামাণিক খুব সুন্দর করে আজকে সন্ধ্যাবেলাতেই আমাদেরকে ভিডিও বানা পাঠিয়ে দিয়েছে এবং আমরা তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তুলে ধরছি এই সমস্ত ক্যান্ডিডেট আমাদের পরবর্তী ভিডিওগুলোতে পার্টিসিপেট করতে চাইছে ওই কথাগুলো অবশ্যই মনে রাখবে আমাদের সি অফ সাকসেস থেকে দেড়শো দুশো ক্যান্ডিডেট কিন্তু বাইরে যাচ্ছে বাট টেন পার্সেন্ট ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি এমনও রয়েছে যারা কিন্তু বাইরে গিয়েও আবার ব্যাক আসছে এটার কারণ একটাই বাড়িতে বাবা মারা যেভাবে তাদেরকে গড়ে তুলছে বা যে পাচ্ছে সেটাকে চট ভুলে যেতে পারছে না কারণ বাড়িতে যত যে ছেলে যত বেশি সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে বাইরে গিয়ে কিন্তু তার প্রবলেমটা বেশি হবে এটা হওয়ার একটাই কারণ হচ্ছে আমরা যেভাবে বাড়িতে বড় হচ্ছি মানে বাড়িতে যেভাবে আমরা খাওয়া দাওয়া করছি মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করছে খিদে লাগার আগে মা আমাকে ডেকে খাইয়ে দিচ্ছে বা কোনো কিছু চিন্তা করতে হচ্ছে না আমাকে কাপড় কাচা থেকে শুরু করে সমস্ত কিছু আমারা বাবা মা রয়েছে বা আমার বড় দাদা দিদিরা রয়েছে হেল্প করে দিচ্ছে এবং এই কারণে যখন আমি বাইরে যাচ্ছি পুরো একা হয়ে যাচ্ছি এবং সমস্ত জিনিসটা যখন আমাকে একা করতে হচ্ছে তখনই আমার প্রবলেম হচ্ছে এবং আমি মেন্টালি কিন্তু তখন একটা ডাউন ফিল করছি এবং বাড়ি আসার জন্য তখন ছটফট করে এটাই কিন্তু মেন কারণ সো সেই সমস্ত বাবা মাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো যদি বাচ্চাদেরকে একটা স্বনির্ভর করতে চাইছেন বাইরে গিয়ে কোম্পানিতে বড় পজিশন হাসিল করার চিন্তা ভাবনা রাখছেন তো বাচ্চাদেরকে এখন থেকেই ছোট ছোট কাজের মধ্যে ইনভলভ করুন বাড়ির কাজগুলোতে ইনভলভ করবেন যেরকম একটু করে খাবার বানানো মানে রান্না করা বা নিজের খাবারটা নিজে বেড়ে খাওয়া নিজের কাপড়টা নিজে কেচে নেওয়া এই ধরনের ছোট ছোট কাজ যদি বাচ্চারা এখন থেকেই করে তো বাইরে গিয়ে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে অসুবিধা হয় না কারণ বাইরে গেলে একাই থাকতে হবে তোমাকে নিজের খাবার নিজেকে করতে হবে নিজের কাপড় নিজেকে পরিষ্কার করতে হবে কিছু করতে হবে মানে নিজের পুরো দায়িত্বটা তোমাকে নিজে নিতে হবে সেই জন্য বাড়ি থেকে যদি একটু একটু করে দায়িত্বগুলো বুঝে যাও বাইরে গিয়ে কিন্তু কাজ করতে খুব একটা অসুবিধা হবে না কারণ আমাদের এখানে বর্তমানে আমরা দেখছি ট্রেন্ড যেটা রয়েছে ম্যাক্সিমাম ছেলেরা সারাদিন মোবাইলে রিলস দেখে এবং টাইম মতো খাওয়া দাওয়া রেডি হয়ে যায় খেয়ে আবার রিলস দেখতে শুরু করে এবং এই কারণেই কিন্তু হ্যাবিটসগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে বাইরে গিয়ে আমাদের এত প্রবলেম ফেস করতে হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাচ্চাদেরকে মোবিলাইজ করে কাউন্সেলিং করে তাদেরকে বাইরে টেকানোর আমরা চেষ্টা করছি তারপরেও কিন্তু আমার একটা মেসেজ থাকবে সমস্ত গার্জেনদের উদ্দেশ্যে ডেফিনেটলি বাচ্চাদেরকে একটু কাজের মধ্যে ইনভলভ করুন এবং একটু সেলফ ইনডিপেন্ডেন্ট তৈরি করার চেষ্টা করুন তাহলেই কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিজতে গিয়ে গিয়ে নিজেকে গ্রো করতে পারবে এবং স্বচ্ছন্দে কাজ করতে পারবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা আজকে আমাদের ভিডিওতে প্রথম এসে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আগামী জবের আপডেটগুলিতে পার্টিসিপেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ